press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধু নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা প্রকৃত সাধু এবং সেই প্রকৃত সাধুর সঙ্গ লাভ করলে কি হয় সেই বিষয়ে একটি অসাধারণ কাহিনী কাহিনী অর্থে এক প্রতিতার জীবনের অতি সত্য ঘটনা নিয়ে আলোচনা করব এই আলোচনা থেকে আমরা আজকের সমাজে যেভাবে গুরু এবং শিষ্য পরম্পরা চলছে বিশেষত ব্যবসায়িক মনোভাব নিয়ে সেটির ওপরে একটি কষাঘাত বা তার নির্মম করুণ চিত্র আমরা বুঝতে পারব তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক ঈশ্বর সবাইয়ের মা সারদা এই কথাটিকে আরও সুন্দরভাবে বলেছেন বলেছেন আমি সতেরো মা আমি অসতেরো মা অর্থাৎ ঈশ্বর যেমন পুণ্যবাণের ঈশ্বর ঠিক তেমনই ঈশ্বর আবার পাপিরও ঈশ্বর ঠিক তেমনই একটি অসাধারণ মর্মন্তুত করুণ কাহিনী আজকের আমাদের আলোচনায় উঠে আসবে এক পতিতা মনে মনে খুব চিন্তা করছিল কী সে তার মঙ্গল হবে দীর্ঘদিন শরীরকে বিক্রি করে সে যে জীবন ধারণ করেছে এক সময় তার মনে এসেছে এই অনুশোচনা অনুশোচনার অনলে সে তাপদগ্ধ হতে হতে সে তার নিজের মঙ্গল চিন্তায় ব্যস্ত হয়েছে সে শুধু চিন্তা করছে এই যে দীর্ঘদিন আমি পাপের পথে পয়সা উপার্জন করেছি এবং জীবিকা নির্বাহ করেছি এতে যে আমার প্রচুর পাপ হয়েছে সেই পাপ থেকে মুক্ত হব কিভাবে। সেই কথাটা জানবার জন্য সে এক সাধুর কাছে গিয়ে উপস্থিত হলো এবং সাধুকে জিজ্ঞাসা করলো বাবা আমার কি করে মঙ্গল হবে বলে দিন সাধু সঙ্গে সঙ্গে উত্তর দিল তুমি সাধু সঙ্গ করো সাধুরা ত্যাগী পুরুষ সেজন্য তাদের সেবা করো তাহলেই তোমার মঙ্গল হবে সাধুর কাছে এই কথা শুনে পথিতাটি এবার এক ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করল বাবা আপনি বলে দিন আমার মঙ্গল কিসে হবে তখন ব্রাহ্মণ বলল সাধু সাজলেই লোকে সাধু হয় না আর সাধু হলো প্রকৃত ব্রাহ্মণ যারা তারা আমার জন্ম ব্রাহ্মণ বংশে আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ তাই তুমি ব্রাহ্মণের সেবা করো তাতেই তোমার মঙ্গল হবে ব্রাহ্মণের কাছে এই কথা শোনার পর পতিতাটি একজন সন্ন্যাসীর কাছে গেল সে সেই সন্ন্যাসীকে একই কথা জিজ্ঞাসা করল বাবা আপনি বলে দিন আমার কিসে মঙ্গল হবে আমার সমস্ত পাপ মুক্ত হবে তখন সেই সন্ন্যাসী বলল সন্ন্যাসী সবার থেকে বড়। তারা সব জাতির গুরু অতএব সন্ন্যাসীদের সেবা করো তোমার মঙ্গল হবে এইভাবে পতিতাটি প্রত্যেক সম্প্রদায়ের গুরুদের কাছে গিয়ে একই কথা জিজ্ঞাসা করল আর সকলেই একই উত্তর দিল যে তারাই সবার শ্রেষ্ঠ আর বাকি সকলে অসাধু পাষণ্ড তারা বলল তুমি আমাদের শিষ্য হও আমাদের কাছে দীক্ষা নাও তাহলেই তোমার মঙ্গল হবে এইভাবে পথিতাটি যেখানেই গেল সেখানেই তারা নিজেদের বর্ণ আশ্রম মত সম্প্রদায় প্রভৃতির পক্ষে যুক্তি দেখালো এইসব কথা শুনে পথিতাটির মনে হলো তাহলে তো এবার সার যুক্তি আমি খুঁজে পেলাম সাধু বলছে সাধুকে পুজো করো ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণকে পুজো করো সন্ন্যাসী বলছে সন্ন্যাসীকে সেবা করো তাহলে আমি একজন পতিতা হয়ে কেন পতিতাদের পুজো করব না এরকম প্রশ্ন তার মনে উদয় হলো এই ভেবে সে ভোজন করাবে বলে শহরের সব পতিতাদের একদিন তার বাড়িতে নিমন্ত্রণ করল যথাসময়ে পতিতারা আসতে আরম্ভ করল কিন্তু ঘটনা হলো কি জানেন বন্ধুরা ওই শহরের শেষ প্রান্তে এক সর্বত্যাগী নিরাসক্ত মহাপুরুষ বাস করতেন তিনি খবর পেলেন শহরের অমুক পতিতা আজ পতিতা ভোজ দিচ্ছে তিনি তখন ভাবলেন পতিতাদের আজ একটু শাস্ত্রীয় শিক্ষা দিতে হবে এই ভেবে তিনি পতিতাটির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন ভোজনের জন্য রান্নাবান্না হচ্ছিল রাধুনীরা, ভাতের মা’র চাল ধোয়া জল ইত্যাদি নালায় ঢেলে দিচ্ছিল আর তাই গড়িয়ে বাইরে চলে যাচ্ছিল সেই সময় ওই পতিতাটি বাড়ির ছাদে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখে এক সাধু নালার চাল ধোয়া জলে হাত ধুচ্ছে সে তখন নিষেধ করতে লাগল কিন্তু সাধু শুনলেন না তখন সে ছাদ থেকে নেমে এসে সাধু বাবার সামনে গিয়ে জোর হাতে বলল বাবা এ তো ভাতের মার। এতে হাত ধুলে হাত যে আরও ময়লা হবে আপনি বরং পরিষ্কার জলে হাত ধুয়ে নিন আমি জল এনে দিচ্ছি বাবা তখন উত্তর করলেন এতে হাত ধুলে যদি হাত আরও ময়লা হয় তবে কি পতিতারা এর থেকে অনেক বেশি শুদ্ধ যে তাদের সেবা করলে তোর কল্যাণ হবে হাত পরিষ্কার জলে সাফ হয় না ময়লা জলে এই কথা শুনে পতিতাটির চেতনা হলো সত্যি তো এই সাধু বাবাজি তো ঠিক কথাই বলেছেন তখন সে বাবাজিকে জিজ্ঞাসা করল বাবা তাহলে বলুন বলুন আপনি কিসে আমার কল্যাণ হবে তখন সেই সাধু বাবা উত্তর দিলেন আত্মতত্ত্ব জ্ঞানহীন অজ্ঞানতম ব্যক্তিরা গুণের দ্বারা কলুষিত তাই তাদের এক প্রকার জন্মগত দম্ভ ও অহংকার আছে গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন জানো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বিদ্যা বিনয়ে সম্পন্ন নেই ব্রাহ্মণে গৌভীর হস্তে নেই সুনীর চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শীনা অর্থাৎ যারা প্রকৃতই তত্ত্বজ্ঞানী তারা একজন বিদ্যান ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চণ্ডালের মধ্যে কোনো পার্থক্য দর্শন করেন না প্রক্ষান্তরে সকলকে চিন্ময় আত্মরূপে দর্শন করেন যে সাধুসন্তের কোনো মত কোনো সম্প্রদায় বা কোনো আশ্রমের প্রতি পক্ষপাত নেই আগ্রহও নেই বিদ্বেষও নেই যার আচরণ শুদ্ধ পবিত্র যার মধ্যে জীবের কল্যাণ ছাড়া আর কোনো চিন্তা নেই যার মধ্যে কোনো কামনা বাসনা নেই তিনি সর্বদা ভগবানের দিব্য নাম জপ ও কীর্তন করেন তিনি স্ত্রী পুরুষ সাধু অথবা ব্রাহ্মণ যে কোনো বর্ণ আশ্রম সম্প্রদায়ভুক্ত হন না কেন তিনিই প্রকৃত সাধু তার সঙ্গ করলে তার উপদেশ শুনলে তোর কল্যাণ হবে বুঝতে পারলেন পতিতাটি যে এত ঘুরে এত মানুষের কাছে গিয়ে এত সাধু বা ব্রাহ্মণের সন্ন্যাসীর কাছে গিয়ে যে সত্যটা আমি এতদিন জানতে পারিনি এই সামান্য একজন ব্যবহারিক দিক থেকে দেখতে সাধারণ ধুতি পাঞ্জাবি পরা মানুষ তিনি কিন্তু আজকের সেই সার সত্যটির খোঁজ দিলেন যে তিনিই প্রকৃত সাধু কি অসাধারণভাবে তিনি বললেন প্রকৃত সাধুর লক্ষণ তাই পতিতাটি ওই সাধু বাবাজির পায়ে পড়ে গেলেন এবং চোখের জল ফেলতে 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 বললেন আপনি আমাকে কৃপা করুন আপনি আমাকে পাপ মুক্ত করুন আমি নিজেকে আপনার শ্রীচরণে আত্মসমর্পণ করলাম এই বলে সেই পতিতা ওই সাধুর চরণে পড়ে গেলেন এবং একদিন একটি শুভ দিন দেখে ওই সাধু বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করল আর এই দীক্ষা গ্রহণের অল্প কিছু দিনের মধ্যেই সেই মন্ত্রের এত শক্তি ছিল সেই বীজ মন্ত্রের এতটাই শক্তি ছিল যে ওই পতিতা অল্প দিনের মধ্যেই তার ইষ্টদেব শ্রীকৃষ্ণকে দর্শন করলেন তার অনুভূতি হলো তিনি বুঝতে পারলেন ঈশ্বর যেমন পাপীর ঈশ্বর তেমনই পূর্ণবানের হ্যাঁ বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ